সবাইকে WBCS আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 3 ভিডিও নিয়ে ডিসকাস করব। আগের দুটো ভিডিও না দেখে থাকলে ভিডিও ডিসক্রিপশনে আগের দুটো ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ফার্স্টে মিস ওয়ার্ল্ড 2017-র মিস ওয়ার্ল্ড হয়েছে ভারতের মানুষী চিল্লার। 20 বছর বয়সী মেডিকেলের ছাত্রী মানুষী চিল্লার এবছরের মিস ওয়ার্ল্ড হয়েছে। এবছরের মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়েছিল চায়নাতে। তিনি হচ্ছেন ষষ্ঠম ভারতীয় মহিলা যিনি হচ্ছে মিস ওয়ার্ল্ড হয়েছেন। এর আগে রীতা ফারিয়া 1966 সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন প্রথমবারের জন্য। তিনিও মেডিকেল প্রফেশনালের সঙ্গে যুক্ত ছিলেন। মানুষী চিল্লার হরিয়ানার বাসিন্দা এবং 2000 সালের প্রিয়াঙ্কা চোপড়ার পর তিনি আবার ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড জিতলেন। অন্যদিকে মিস ইউনিভার্স হয়েছে ডেল নেল পিটার্স সাউথ আফ্রিকার। এই দুটোর সঙ্গে কনফিউশন যেন না হয়, একটা মিস ওয়ার্ল্ড হয়েছে কিন্তু মানুষী চিল্লার, মিস ইউনিভার্স আলাদা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, হুইচ কান্ট্রি ডাজ নট কোয়ালিফাই দি ফার্স্ট টাইম ইন 60 ইয়ার্স ইন ফুটবল ওয়ার্ল্ড কাপ? এটার অ্যান্সার হবে ইটালি। আমরা জানি যে ইটালির প্রধান স্পোর্টস ফুটবল এবং ইটালি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলে। 2006 সালে তারা লাস্ট বিশ্বকাপ জিতেছিল। ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ইটালি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সে ইটালি কিন্তু এবছর বিশ্বকাপ খেলার ছাড়পত্রই অর্জন করতে পারেননি। অন্যদিকে আইসল্যান্ড এবং পানামা তারা প্রথমবারের জন্য 2018 রাশিয়া বিশ্বকাপ খেলার ছাড়পত্র অর্জন করেছে। আইসল্যান্ডের জনসংখ্যা মাত্র 3 লাখ। নেক্সট, বন্ধন এক্সপ্রেস ইজ ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ট্রেন বিটুইন হুইচ টু কান্ট্রি? বাংলাদেশ এবং ইন্ডিয়া। বাংলাদেশের খুলনা শহর এবং ভারতের কলকাতার মধ্যে বন্ধন এক্সপ্রেস চলবে। এর আগে আর একটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ট্রেন চলতো, সেটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস কলকাতা এবং ঢাকার মধ্যে। নেক্সট, হু ওন গোল্ড মেডেল ইন ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2017? এটার অ্যান্সার হবে মীরাবাই চানু। 48 বিভাগে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। দীর্ঘ 2 ডেকেড বা 2 দশক পরে আবার কোনো ভারতীয় মহিলা যে ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতল। এর আগে কর্ণে মালেশ্বরী 1995 সালে ভারতের হয়ে সোনা জিতেছিল এবং কর্ণে মালেশ্বরী হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতেছিল ভার ওয়েট লিফটিং বিভাগে। তারপরে হুইচ কান্ট্রি টপ ইন দি পার ক্যাপিটা ইনকাম? এটা অ্যান্সার হবে কাতার। ওয়ার্ল্ড মনিটরিং ফান্ডের রিপোর্ট অনুযায়ী কাতার এর বাসিন্দাদের পার ক্যাপিটা ইনকাম 1,24,000 মার্কিন ডলার, অর্থাৎ ওটাকে ভারতীয় মুদ্রায় প্রায় 70 লাখের কাছাকাছি। অন্যদিকে ইন্ডিয়ার র্যাঙ্ক 126তম স্থানে, ভারতীয়দের পার ক্যাপিটা ইনকাম 7,170 মার্কিন ডলার, যেটা ভারতীয় মুদ্রায় 4,60,000-এর কাছাকাছি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বরের, নিউ প্রেসিডেন্ট অফ জিম্বাবুয়ে এমারসন ম্যানগাগোয়া, তিনি রবার্ট মুগাবের পরিবর্তে হয়েছেন। সেনা অভ্যুত্থানের পর 97 বছর বয়সী জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে তার প্রেসিডেন্টশিপ পদ ছাড়তে হয়েছে। রবার্ট মুগাবে তিনি 1987 থেকে 2017 পর্যন্ত জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ছিলেন এবং 1980 থেকে 1987 পর্যন্ত তিনি জিম্বাবুয়ের প্রাইম মিনিস্টার ছিলেন। 48 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? 48 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে গোয়াতে এবং এবছরের থিম ছিল
celebrating the future of cinema. Next current affairs. Name the first nation ever to leave the International Criminal Court, Burundi. International Criminal Court, eta hoche 15th year ago established hoyechilo, ebong Burundi eta criminal court, eta tara criminal court theke leave korar siddhanto niyeche. International Court of Justice headquarter hoche The Hague, Netherlands er, Netherlands eta obosthito, ebong recently Dalvir Bhandari, Bharater Dalvir Bhandari, tini hoche selected hoyeche judge hisebe 9 bochorer jonno. Next, who is going to the to be headed the committee to oversee mergers among the PSU? The answer will be Arun Jetli. PSU der kon kon PSU ke march kora hobe shei niye ekta committee goton kora hoyeche tar head e thakbe amader finance minister Arun Jetli. Arun Jetli hocche tini Gujarat theke Rajya Sabhar MP. Next, who was won Golden Peacock Award under the category Global Leadership in Public Service and Economic Transformations? Etar answer hobe N Chandrababu Naidu. N Chandrababu Naidu hocche Andhra Pradesher Mukhyamantri ebong N Chandrababu Naidu TDP Telugu Desam Party Supremo. Next, which country has qualified for the Hockey World Cup 2018? First time, China. এবারে 2018 সালে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড কাপ হকিতে খেলার প্রথমবারের জন্য খেলার ছাড়পত্র অর্জন করেছে। 2018 হকি ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারতে অনুষ্ঠিত হবে। এবং 1980 সালের পর সাউথ কোরিয়া হচ্ছে এশিয়ার একমাত্র কান্ট্রি যারা এবারে 2018 সালের হকি ওয়ার্ল্ড কাপ খেলার ছাড়পত্র অর্জন করতে পারেনি। হুইচ কান্ট্রি রিসেন্টলি ইনোগ্রেটেড দি ফার্স্ট ক্রিকেট স্টেডিয়াম? এটার অ্যান্সার হবে রওয়ান্ডা। এটা আফ্রিকা মহাদেশের একটি কান্ট্রি এবং এখানকার প্রেসিডেন্ট হচ্ছে পল কিগামে। থার্ড পার্টের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। পরবর্তী পার্ট আমরা পরে আপলোড করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।